देवाशीष आश नामे एक युवक के बेधड़क मारधर करा हय तार जेरे बछर 35 ओई युवक मारा जान मंगलवार राते हुगलिर आरामबाग पौरसभा और 4 নম্বর ওয়ার্ডের पुरातन बाजार संलग्न एलाकाय घटनाटी घटे। निहतेर परिवारेर दाबी स्थानीय तृणमूल नेता हेमंत पालेर नेतृत्वे मारधरेर घटना घटेছে। पुलिस हेमंत पालকে গ্রেফতারও করেছে। এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের স্থানীয় নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় এলাকায় উত্তেজনাও ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে হাজির হন আরামবাগ থানার আইসি রাকেশ সিং। অভিযুক্ত টিএমসি নেতা হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। তিনি আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে কমিটির সভাপতি। দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করতেন তিনি। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে আরামবাগ পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দেবাশিসের ভাগ্নে সায়নের সঙ্গে অভিযুক্ত হেমন্তের বচসা হয়। অভিযোগ মদ খেয়ে গালিগালাজ করছিলেন তিনি। তারই প্রতিবাদ করেন সায়ন। তা থেকে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপরে হেমন্ত এবং তার দুই সঙ্গী অচিন্ত্য স্বর্ণদীপ প্রতিহার মারধর করেন সায়নকে। খবর পেয়ে সায়নের মামা ঘটনাস্থলে আসেন। কেন তার ভাগ্নিকে মারধর করা হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন দেবাশিষ। অভিযোগ সেই প্রতিবাদের জেরে দেবাশিষের উপর চড়াও হন হেমন্ত এবং তার সঙ্গীরা। লোহার রড দিয়ে মারধর করা হয় দেবাশিষকে। পরে দেবাশিষকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেবাশিষকে মৃত বলেও ঘোষণা করেন। ঘটনার পর দেবাশিষের পরিবার এবং এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন।